বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার শম্ভুচরণ মণ্ডলকে বিনীতভাবে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি প্রত্যেক কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে যাকে সম্বর্ধিত করা হচ্ছে এবং যাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে তাদের থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের প্রাণ প্রিয় প্রধান অতিথি এবং মঞ্চে ভবিষ্যৎ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ সকলের আমি নাম নিলাম না, আমি সরাসরি বক্তব্য যাচ্ছি। এখানে চেয়ারম্যান উপস্থিত আছেন, সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা আছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অন্য সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি শুধু একটি কথাই বলতে চাই, যে আজকে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের আসন অলঙ্কৃত করেছেন তাকে যদি আমরা এমপি হিসাবে না পেতাম, আমরা মন্ত্রী হিসাবে না পেতাম, তাহলে কিন্তু আমরা সুন্দরবনের উত্তর কেন্দ্র পেতাম না, নয়তো আইএসটি নাচ পেতাম না। ইতিমধ্যে আপনার শুনে খুশি হবেন, ছাড় করতে করতে ডাক্তার আফামে রবুল আকসাম তার নিজের জায়গায় নিজের অর্থে ডক্টর মিনিস্ট্রি করেছেন, সেখানে বিনা পয়সায় তাদেরকে লেখাপড়া করানো হয়, বিনা পয়সায় তাদের খাওয়ানো হয় এবং ট্রেনিং শেষে তাদেরকে দেশে এবং বিদেশে চাকরির ব্যবস্থা করা হয়। এই মত এবং এই উদ্যোগটি রয়েছে। আজকে তার কারণে আমরা স্থল বন্দর আজমিটাও করতে পেরেছি, তার কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হয়েছে, মেডিকেল কলেজ হওয়ার কারণে সাতক্ষীরা জেলার গ্রেড চেঞ্জ হয়েছে, সামাজিক অবস্থান সুদৃঢ় হয়েছে, যার দ্বারা আমরা সড়ক পেয়েছি। আজকে আমরা সাতক্ষীরাতে ক্যান্সার শুনে গোলা খোলা এক সাগরে গঠিত কলেজটা পেয়েছি, আজকে আমরা চাপড়ার ব্রিজটা পেয়েছি, আজকে আমরা আসানসোলে 10 কোটি টাকার আমরা জমি অধিগ্রহণ করে মানিকখালি পর্যন্ত 20 কোটি টাকা রাস্তা করে 40 কোটি টাকা স্যার মানিকখালি ব্রিজ উপরে আমাদের উপহার দিয়েছেন। তিনি আমাদের বর্দার ব্রিজ দিয়েছেন, বাসতলা ব্রিজ দিয়েছেন, তিনি আমাদের সংলি ব্রিজ দিয়েছেন, তিনি আমাদের বসুবাহী ব্রিজ দিয়েছেন এবং আমরা শুনলে খুশি হবেন সংলিতে গত সপ্তাহে তিনি 2.5 কোটি টাকা শালখানের উপরে একটা ব্রিজের টেন্ডার তিনি করে দিয়েছেন। আজকে আসে শুনতে আপনারা দেখেন একটু সামনে গেলে আপনাদের ফায়ার সার্ভিস স্টেশন, মহিলা কলেজের বিল্ডিং, এই কলেজ সরকারি করণ এবং এই কলেজের বিল্ডিং, ডানাতে দেখবেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শহরের ভিতরে যে দেখবেন আমাদের হাইস্কুলটি সরকারিকরণ করেছেন, তাকে সেখানে বহুতল ভবন নির্মাণ করেছেন। তিনি 11.5 কোটি টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পুতুচ্ছে আমাদের একটি দৃষ্টিনন্দন মসজিদটির কাজ চলছে, 7.5 কোটি টাকার আমাদের অঙ্কের কাজ চলছে, 7 কোটি টাকা আমাদের বরাদ্দ আছে উপজেলা নতুন কমপ্লেক্স স্থাপন করার জন্য, 130 লাখ টাকা আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটের জন্য উনি নিয়ে এসেছে। সেটা উন্নয়নের কথা বলতে আমরা করতে চাই, সুন্দর একটা পার্ক হচ্ছে, আমরা যদি উন্নয়নের কথা বলতে সারাদিন বলতে পারবো, শুধু একটুই বলবো উনি কয়েকদিন আগে 142 কোটি টাকা আমাদের আশা শ্রমিককে আশা শ্রমিক উন্নয়নের জন্য বরাদ্দ করেছেন। এই 142 কোটি টাকা যদি দৃশ্যমান হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আশা শ্রমিকের জন্য মানুষ দেখতে আসবে। উনি স্কুল কলেজ মাদ্রাসা সাইক্লোন সেন্টার এমনকি মন্দির মসজিদ এমন কিছু করেন নাই যেখানে তার হাতে ছোঁয়া নেই। তাই এই মহামানব আমি আজকে খুব অনুভূত হয়েছি যে আশা শুনে কিছু কলেজ করার জন্য সরকারিকরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আপনার কোন প্রতিষ্ঠা সরকারিকরণ করা দরকার, স্যার একমাত্র বলেছিলেন আমার আশা শুনে ডিগ্রি কলেজ। স্যার কিন্তু অন্য কলেজের নাম বলতে পারতেন, সে ডাক্তার আফমের উল্লাখ স্যার কাছে আমরা সম্বর্ধিত করতে পারি নাই, আজকে যে সম্বর্ধনা দিয়েছেন আমরা মনে করি যে আমাদের কিছুটা হলেও আমরা ঋণ শোধ করতে পেরেছি। আমি অধ্যক্ষের সাথে শুনতে লাগবেন যে স্যার আপনার হাতে নিয়ে কত বেশি শিক্ষক আছেন, যেসব শিক্ষকদের জিও হয়নি, যারা খুব কষ্টে আছে তারা যাতে জিও করতে পারে, সে লোকের সহযোগিতা থাকবে, অবকাঠামোর যে প্রয়োজন আছে স্যার সেটা থাকবে। শুধু বলবো স্যার আশা শুনি বাসি, আশাকে ভালোবাসে এবং আশা শুনি বাসি, ভবিষ্যতে আপনাকে ভালোবেসে যাবে, আমরা আপনার সাথে আছি। আমি প্রত্যেক ভাষা একটা কথা বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে ডাক্তার আহমেদ উল্লাহ স্যার আমাদের এই সাতক্ষীরা 3 মাস হয়েছে নৌকা নিয়ে আসবেন এবং আপনার দল মত নির্বিশেষে আমরা সকলেই সেই নৌকা প্রতিকে ভোট দিয়ে ডাক্তার আহমেদ উল্লাহ স্যারকে মাননীয় নেতৃত্বে পৌঁছে দিয়ে আওয়ামী লীগ সরকার যাতে আমরা ক্ষমতা আনতে পারি, সেই আহ্বান রেখে রবীন্দ্রনাথ তাদেরকে আবার অভিনন্দন জানিয়ে সকলকে সুস্বাস্থ্য দিতে কামনা করে আবার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।